বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন স্টাইলের এবং সেই সাথে খুবই মজাদার খেতে এবং বানানোটাও খুবই সহজ কলার পাতায় ভাপা পিঠা। এবং এই ভাপা পিঠা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না, চালের গুঁড়া, চিনি। গুড় না থাকলেও ঘরে আমাদের কিন্তু সবসময় চিনি থাকে, এবং নারকেলটা তোমরা মন চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এবং কতটা পারফেক্ট হয়েছে দেখো পিঠাটা, সেই সাথে খুবই মজাদার। তো চলো আমরা দেখে নিই ভাপা পিঠাটা আমি কিভাবে তৈরি করছি। এবং কলার পাতায় পিঠাটা আমি সেট করেছি, এই যে দেখো একদম পারফেক্ট হয়েছে। তো চলো দেখে নিই। এখানে আমি নিয়েছি, এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়া, এটা শুকনো সিদ্ধ চালের গুঁড়া। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তোমরা যতটুকু যতগুলো পিঠা তৈরি করতে চাও সে অনুপাতে তোমরা চালের গুঁড়াটা নেবে, এর কোনো মাপ আসলে নেই। তো এর মধ্যে আমি ঠান্ডা গরুর দুধ দিয়ে মাখছি, তোমরা মন চাইলে জল দিয়েও মাখতে পারো টেস্টটা বাড়ানোর জন্য। খুবই অল্প উপকরণে আজকে আমাদের পিঠাগুলো এবং খুব সহজ পদ্ধতিতে তৈরি হবে। এবং কলার পাতায় যেহেতু আমি তৈরি করছি, খুবই সহজ পদ্ধতি কলার পাতাতে। কলার পাতা যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে, তো তোমরা মন চাইলে কোনো কাপড়েও, আমরা যেভাবে ভাপা পিঠা তৈরি করি সেরকম তৈরি করতে পারো। তবে কলার পাতায় আজকে আমি তৈরি করছি স্টিম পদ্ধতিতে কলার পাতা। ওইভাবে তো পিঠা তৈরি করে অনেকেই খেয়েছো, এইভাবে একটু তৈরি করে দেখো, খুবই মজাদার এবং একটু অন্য রকম হবে। সেই সাথে কলার পাতার একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগবে। তো একবার বাসায় না বানালে বুঝতে পারবে না। তো দেখো আমি চালের গুঁড়াটা ভালোভাবে মেখে নিয়েছি। চালের গুঁড়াটা যেহেতু সিদ্ধ চালের গুঁড়া, এটা চালতে হবে না, এটা এমনিতেই ঝুরঝুরে থাকে। তো এবার দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনিটা অ্যাড করব। চিনিটা যখন আমরা ভাপে দিব পিঠাগুলো, তখন কিন্তু এমনি গলে যাবে। তো এবার দেখো আমি এর মধ্যে, এই যে প্রথমে দেখো আমি কলা পাতা ভালো করে ধুয়ে তারপরে এরকম করে পিস পিস করে নিয়েছি, পাতাগুলো এরকম টুকরো টুকরো করে নিয়েছি এবং আগে থেকে আমি ধুয়ে রেখেছি। এবার এই চালের গুঁড়ার মধ্যে আমি পরিমাণ মতো চিনি এবং নারকেল দিয়ে দেব। তোমরা চিনির বদলে গুড়টাও ব্যবহার করতে পারো, তবে আজকে আমি চিনি দিয়েই তৈরি করছি। এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি কোরানো নারকেল। এবার এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমরা কলার পাতাতে সেট করব। আর কলার পাতাতে পিঠাগুলো তৈরি করার পর আমরা সুতা দিয়ে বাঁধবো। আমি সুতাটা ব্যবহার করছি উলের সুতা, তার কারণ উলের সুতা নরম হয়। তো এরকম আমি দেখো আরেকটি থালা নিয়েছি, এই থালাটাতে আমি পাতাটা কিভাবে সেট করছি সেটা তোমরা খেয়াল করো। একটি পাতার উপরে আরেকটি পাতা রেখে তারপর আমি অল্প করে উপকরণ যেখানে মাঝখানটাতে দিয়ে তারপর আমরা মুড়ে দেব। আর আমি বলি তোমরা যে সুতা, যে কাটির সুতা, চিকন যে সেলাই আমরা করি নর্মাল যে সুতা, সেটা যদি ব্যবহার করো ওটাতে কিন্তু অনেক ধার থাকে, সেক্ষেত্রে কলার পাতা ফেটে যেতে পারে, তো সাবধানে। আর আমি এই ধরনের দেখো নরম সুতা নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে যেটা দিয়ে করলে ভালো হয় তোমরা সেটাই ব্যবহার করবে। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং আমার ভিডিওটি ভালো লাগলে, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। আর কলার পাতার এরকম পিঠা তোমরাও বাসায় বানিয়ে উপভোগ করো, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো এবং একটি লাইক দিতে ভুলবে না। এভাবে আমি সকল পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো তোমরা মন চাইলে কলার পাতা যেরকম কোন স্টাইলে যে রোল করা যায় সেরকম কোন স্টাইলে রোল করেও কিন্তু পিঠাগুলো সেট করতে পারো। অনেক জায়গাতে দেখবে বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে বাঁশের মধ্যে, বাঁশের যে কচি কচি খুঁটি থাকে,
সেগুলো কেটেও দেখবে বাঁশের মধ্যে। বিশেষ করে গাঢ়রা এভাবে ভাপা পিঠা তৈরি করে, বাঁশের মধ্যে এরকম পুর দিয়ে তারপরে ওরা ভাপে রেখে দেয়। তো আমাদের হাতের কাছে যেহেতু বাঁশটা অ্যাভেলেবেল নয়, সেটাও ভালো লাগে, বাঁশের একটা ফ্লেভার মিশে যায়। তো এরকম কলার পাতাই তোমরা ব্যবহার করে পিঠাটা তৈরি করতে পারো একদম নতুন স্টাইল। এবং সেই সাথে যদি তোমরা মনে করো কলার পাতার যে একটা ফ্লেভার আসছে তোমাদের ভালো লাগছে না, এখানে তোমরা ফ্লেভার অনুযায়ী অনুসারে তোমরা দিতে পারো। এলাচের একটু গোড়া দিয়ে দিলে এলাচের সুন্দর ফ্লেভার আসবে। আর আমি আজকে ব্যবহার করিনি, সেটা নিজের ইচ্ছার উপরে। তোমরা যারা কলার পাতা দেখাচ্ছে গন্ধটা ভালো লাগে না, তখন তোমরা মন চাইলে এলাচের গুঁড়াটা ইউজ করতে পারো। তো এবার দেখো আমি স্টিম করছি, একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আমি ঠিক মোমোস যেভাবে স্টিম করি এইভাবেই স্টিম করব। একটি লোহার স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি একটি চালনি নিয়েছি, স্টিলের চালনি। তো এটা বসিয়ে দিচ্ছি, এই স্টিলের চালনিটার উপরেই আমি পিঠাগুলো ভাপ দিব। স্টিলের চালনিটার উপরে পিঠাগুলো ভাপ দিচ্ছি। আর এখানে আমি আমাদের মোট 5টা পিঠা হয়েছে, আমি 3টা প্রথমে দিয়ে দিচ্ছি, দ্বিতীয়বারে আবার আর 2টা দিয়ে দিব। এইভাবে দেখো আমি সাজিয়ে দিচ্ছি। আর যেহেতু পিঠাগুলো খুবই আলতোভাবে কিন্তু বাঁধা, এজন্য খুব বেশি নাড়াচাড়া করতে যাবে না, এবং ভাপে দেওয়ার সময়ও কিন্তু নাড়াচাড়া করবে না। তার কারণ ভাপে দেওয়ার পরে কিন্তু পাতাটা ভাপে সিদ্ধ হয়ে কিন্তু অনেকটাই আসছে গুটিয়ে যাবে, সুতাটাও ঢিল হয়ে যেতে পারে, এজন্য পিঠাগুলো কিন্তু সে সময় বেরিয়ে যেতে পারে। এজন্য নাড়াচাড়া করার কোনো দরকার নাই, ঢাকনাটা দিয়ে ঢাকনাটা সিল করে এভাবে 10 মিনিট রেখে দিলেই আমাদের পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো আমি ঢাকনাটা কিন্তু সিল করে দিয়েছি, এভাবে 10 মিনিট মিডিয়াম টু লো হিটে, মানে লো থেকে একটু হাই হিটে রেখে আমরা পিঠাগুলো 10 মিনিট মতো সিদ্ধ করব। তো আমাদের পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি, যেহেতু পাতার মধ্যে খুব বেশি টাইম লাগবে না এবং কাঁচাও থাকবে না। দেখো পাতার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, পাতাগুলোর সাথে আমাদের পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার আমি আর যে পিঠাগুলো আছে সেগুলো বসিয়ে দিচ্ছি। তো এবার দেখো আমি পিঠা খুলে দেখাচ্ছি পিঠা কেমন হয়েছে। দেখো এবার আমি এরকম একটি থালাতে একটি পিঠা খুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব কিন্তু ঝামেলা ছাড়া একদম নতুন স্টাইলে এবং নতুন ফ্লেভারে তোমরা উপভোগ করো। খুবই মজাদার এবং খুবই সহজ কিন্তু পদ্ধতিটা, সেই সাথে একদম অন্যরকম। তো তোমাদেরও আশা করি ভালো লাগবে রেসিপিটি, এবং সেই সাথে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং এরকম আরও নতুন নতুন রেসিপি আমি তোমাদের সামনে আরও দিব। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর আজকের ভাপা পিঠার যে কলা পাতাটা কিন্তু তোমরা ভালো করে অবশ্যই ধুয়ে নেবে, এবং কলা পাতার আমি যে নিচের পাট সেই নিচের পাটেই কিন্তু পিঠাগুলো সেট করেছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো এরকম পারফেক্ট নতুন স্টাইলের, একদম নতুন স্টাইলের ভাপা পিঠা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। তো আজকে এ পর্যন্তই, তোমরা সকলে ভালো থাকো এবং উপভোগ করো মজাদার কলার পাতায় ভাপা পিঠা।